হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইড কর্নারে সবাইকে স্বাগত। আজকে আমি যে নতুন টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো কালচার, কনসেপ্ট অফ কালচার, রোল অফ এডুকেশন ইন কালচার অ্যান্ড কালচারাল ল্যাগ। সংস্কৃতির অর্থ, মিনিং অফ কালচার। সংস্কৃতি বা কালচার শব্দটির অর্থ ব্যাপক, মানুষের সকল দিক এর অন্তর্ভুক্ত। বস্তুত মানুষের অর্থপূর্ণ অস্তিত্ব সংস্কৃতিরই দান। মানুষের সমাজ জীবন, তার চিন্তা ও আচরণ সব কিছুই সংস্কৃতির নিয়ন্ত্রণাধীন। দর্শন, নীতিশাস্ত্র, আচার ব্যবহার, প্রথা, ঐতিহ্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি ক্রিয়াকলাপ সংস্কৃতির অন্তর্ভুক্ত। ম্যাকাইভার এবং পেজের মতে সংস্কৃতি হল স্টাইল, মূল্যবোধ, আবেগতাড়িত বৌদ্ধিক অ্যাডভেঞ্চার। সংস্কৃতি শব্দের ইংরাজি প্রতিশব্দ হল কালচার। কালচার শব্দটি ল্যাটিন শব্দ কোলেরের থেকে এসেছে, যার অর্থ হল কর্ষণ করা। অর্থাৎ কর্ষণের মাধ্যমে প্রাপ্ত বিষয়ই হল সংস্কৃতি। একে বাংলায় কৃষ্টিও বলা হয়। ব্যুৎপত্তিগত অর্থে সংস্কৃতি বলতে বোঝায় সংস্কারের মাধ্যমে বা মার্জনার দ্বারা প্রাপ্ত বিষয়সমূহ। এই দিক থেকে সংস্কৃতি হল মানুষের শিক্ষা দীক্ষা, আচার আচরণ, বিচার বুদ্ধি প্রভৃতির মার্জিত বা উন্নততর প্রকাশ। জন ডিভি বলেছেন, সংস্কৃতি বলতে এমন কিছু বোঝায় যা অনুশীলিত হয়েছে, যা পরিণত হয়েছে। এরপর আমরা সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা অর্থাৎ রোল অফ এডুকেশন ইন কালচার সম্পর্কে আলোচনা করব। সংস্কৃতি ও শিক্ষা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সংস্কৃতি বলতে মার্জিত রুচিও বোঝায়। শিক্ষার দ্বারাই মার্জিত রুচি গড়ে ওঠে। শিক্ষা ছাড়া সংস্কৃতি অচল, আর সংস্কৃতি ছাড়া শিক্ষা অর্থহীন। বলা যায় বৃহত্তর অর্থে শিক্ষা ও সংস্কৃতি সমর্থক। ব্যাপক অর্থে সংস্কৃতির উপর শিক্ষার প্রভাব আলোচনা করা হলো। এবার আমরা সংস্কৃতির উপর শিক্ষার প্রভাব পরপর নাম্বার ওয়াইজ আলোচনা করব। নাম্বার ওয়ান, শিক্ষা সংস্কৃতির সংরক্ষণ করে। মানুষ সমাজবদ্ধ জীব, তাই উত্তরাধিকার সূত্রে মানব সমাজ থেকে সংস্কৃতি প্রাপ্ত হয়। সমাজে মানুষের জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, আচার ব্যবহার, রীতিনীতি, আইন ইত্যাদির জটিল সমন্বয়েই সংস্কৃতি। সাধারণভাবে বলা যায় সংস্কৃতির ধারক ও বাহক হল শিক্ষা। নম্বর টু, শিক্ষা সংস্কৃতিকে সমৃদ্ধ করে। মানুষ শুধুমাত্র সংস্কৃতিকে সংরক্ষণই করে না, সংস্কৃতিকে সমৃদ্ধ করে তোলে। এর প্রকৃষ্ট উদাহরণ হল প্রস্তর যুগ থেকে আধুনিক বিজ্ঞান নির্ভর সভ্যতার বিবর্তন। নম্বর থ্রি, শিক্ষা সংস্কৃতিকে দীর্ঘস্থায়ী করে। শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে সমাজ অনুমোদিত, স্বীকৃত, দীর্ঘকাল লালিত আচার আচরণ, সামাজিক মূল্যমান, বিশ্বাস, আদর্শ ইত্যাদি নতুন প্রজন্মের কাছে সঞ্চালিত হয়। তাই বলা যায় সংস্কৃতির সমৃদ্ধকরণ ও সংরক্ষণের সাথে সাথে
শিক্ষা সংস্কৃতিকে দীর্ঘস্থায়ীও করে। নম্বর ফোর, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃতির ধারক ও বাহক। সংস্কৃতিকে ধরে রাখার জন্য সামাজিক উদ্যোগে গঠিত হয় বিভিন্ন প্রথাগত, অপ্রথাগত ও মুক্ত শিক্ষার সংগঠন, যেমন মসজিদ, মন্দির, টোল, চতুষ্পাঠী, প্যাগোডা, গির্জা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব, মাদ্রাসা ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন। এই প্রতিষ্ঠানগুলি সংস্কৃতির সংরক্ষণ, সমৃদ্ধকরণ ও সঞ্চালন করে থাকে। তাই শিক্ষা প্রতিষ্ঠানকে সংস্কৃতির ধারক ও বাহক বলা হয়। এরপরে আমরা আলোচনা করব সংস্কৃতির পশ্চাৎপদতা কি, বা হোয়াট ইজ মিন্ট বাই কালচারাল ল্যাক। ল্যাক কথাটির অর্থ হল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, অর্থাৎ কালচারাল ল্যাক শব্দটির অর্থ হল সংস্কৃতির কোনো একটা দিকের সঙ্গে অন্য একটা দিক পিছিয়ে পড়া। আমরা জানি সংস্কৃতির দুই ধরনের উপাদান থাকে, একটি হল বস্তুগত উপাদান আর অন্যটি হল অবস্তুগত উপাদান। এই দুই উপাদানের মধ্যে কোনো একটা উপাদানের পিছিয়ে পড়াকে বলা হয় কালচারাল ল্যাক। সাধারণত বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতির তুলনায় এগিয়ে চলে। এই কালচারাল ল্যাক শব্দটি প্রথম ব্যবহার করেন অকবার্ন। তিনি মনে করেন যে কোনো সংস্কৃতি দুটি সংস্কৃতির দুটি দিক আছে, যথা নাম্বার ওয়ান বস্তুগত ও নাম্বার টু অবস্তুগত। বস্তুগত সংস্কৃতি সবসময় অবস্তুগত সংস্কৃতির থেকে এগিয়ে থাকে, স্বাভাবিকভাবে অবস্তুগত সংস্কৃতি পিছিয়ে পড়ে। এই পিছিয়ে পড়াকে তিনি বলেছেন কালচারাল ল্যাক। ভারতীয় সমাজের প্রেক্ষাপটে যদি আমরা বিগত 200 বছরের ইতিহাস লক্ষ্য করি, তাহলে দেখব ভারতবর্ষের বস্তুগত সংস্কৃতি পাশ্চাত্যের প্রভাবে প্রভাবিত হয়েছে, কিন্তু অবস্তুগত সংস্কৃতির ততটা পরিবর্তন বা উন্নতি ঘটেনি, আর সেজন্য ভারতবর্ষের সংস্কৃতিতে প্রচণ্ড একটা কালচারাল ল্যাকের দেখা দিচ্ছে। আর এর বড় উদাহরণ হল ভারতীয় মেয়েরা। ভারতীয় নারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় দিকে সমান তালে প্রগতি ঘটাচ্ছে। পাশ্চাত্যের প্রভাবে ভারতীয় নারীদের বস্তুগত দিক, যেমন পোশাক আশাক, চাল চলন ইত্যাদির পরিবর্তন হয়েছে বা তাদের সমকক্ষ হয়ে উঠেছে, কিন্তু তাদের অবস্তুগত দিক, যেমন চিন্তা ভাবনা মনোভাব ইত্যাদির পরিবর্তন হয়নি, কারণ তারা মনের দিক থেকে পাশ্চাত্যের নারীদের থেকে অনেক পিছিয়ে। তো স্টুডেন্টস, আজকের টপিকটি এখানেই শেষ। তোমরা কমেন্ট করে জানাবে টপিকটি কেমন লাগলো, আর এডুকেশন গাইড কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।